সুবিধা আছে। তো আজকে কিছু নতুন মুখ দেখছি, ফার্স্ট টাইম থেকে আজকে প্রথমবার এসেছি। আপনি মনে হচ্ছে আপনাকে আপনি আর উনি জয়েন করে গেছেন না জি এসছেন সোনার পার্টিসিপেন্ট জয়েন করে গেছেন। তো ঠিক আছে, তার মানে নতুন সেই অর্থে নতুন কেউ নেই, আমরা সবাই পুরনো। আর পুরনো মানে আমরা এখান থেকে কিছু করার জন্য এখানে এসেছি। আমিও তাই এসেছিলাম আজ থেকে চার বছর আগে, 2018 সাল, 17 শেষ স্কুল টিচার। তো স্কুল টিচার করতে করতে তখন একটা কথাই মনে হয়েছিল, যেটা অমিতা বলল, যে বেতনটা পাই, যে খরচটা যে যেভাবে বাড়ছে, গ্রামে থাকতাম, গ্রাম থেকে যখন বেথুয়ার স্টেশনের কাছাকাছি সংলগ্ন এলাকায় মনোরম আসতে হবে চাকরির জন্য নিজের জন্য, তো তখন যে লোন করলাম বাড়ি করতে গিয়ে আর জমি কিনতে গিয়ে, যে চাকরির যে সুখ, চাকরির যে অনুভূতি, তার কিছু থাকে না। কি থাকলো? লোন। আর প্রতি মাসে মাস গেলেই বেতনের একটা মোটা অংশ কেটে নেবে। তো সেইখান থেকে কি করব, কোনো দিশা পাচ্ছিলাম না কি করব। তো আমার এক পরিচিত আমার খুব কাছে প্রদীপদা, আমাকে এই বিজনেসটা এসেছিল, এর জন্য আমি প্রদীপদাকে অনেক ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই যে মিস্টার স্বামী মোদীকে, যে যার কাছে ইনভেস্টমেন্ট করার ক্ষমতা ছিল না, যার কাছে সেই অর্থে প্রচুর সময় নেই, তাদের জন্য একটা দুর্দান্ত প্রাপ্তি। কার কার কাছে প্রচুর সময় আছে? প্রচুর সময় আছে মানে আমরা যে কাজ করি সেই কাজ করার পর প্রচুর সময় আছে। আমরা উল্টো ভাবে যদি ভাবি, অনেকে বলে দেখবেন এই ব্যবসায় আসতে গিয়ে যে আমার কাছে তো সময় নেই, বলি কি বলি না, কিন্তু প্রয়োজন, রোজগারের প্রয়োজন, এক্সট্রা ইনকামের প্রয়োজন, সমস্ত কিছু প্রয়োজন। এক্সট্রা ইনকাম করার আপনি ভাবুন তো আর কি রাস্তা আছে? যারা আমরা বিজনেস করছি, ব্যবসা করছি, ব্যবসাকে একটা ব্যবসা থেকে দুটো ব্যবসা, দুটো ব্যবসা থেকে পাঁচটা ব্যবসা, যারা আমরা চাকরি করছি, পাঁচটা চাকরি একসাথে করতে পারবো? আমি যেমন চাকরি করছি, আর কে কে আছে সার্ভিস এখানে করি, চাকরি করি, দেবাদা আছে, আপনি আছেন, আপনিও আছেন, তার মানে আপনি পাঁচটা চাকরি করতে পারবেন একসাথে? সম্ভব? সম্ভব না। আমরা যদি রাজ্য সরকারের কর্মচারী হয়ে সেই সমালোচনা ভবন যেই ভবন দিয়ে নেই দীর্ঘদিন, তার মানে কি বেতন বাড়তি নেই? তার মানে আমার কাছে এক্সট্রা ইনকামের কোনো কিন্তু উপায় নেই। এক্সট্রা ইনকাম করতে গেলে কী করতে হবে? মানে চাকরির পাশাপাশি আপনাকে কোনো না কোনো হয় বিজনেস করতে হবে, যে বিজনেসটা কিন্তু আমাদের প্রত্যেককে সময় এবং প্রত্যেককে ইনভেস্টমেন্ট করেই করতে হবে। এবং সেই ইনভেস্টমেন্ট থেকে কী আসবে আমরা জানি না, কারণ ভবিষ্যৎ আমরা জানি না। আমরা দেখেছি প্রচুর ভালো ভালো ব্যবসাও বিভিন্ন সময় পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়েছে, বিভিন্ন সময় পরিস্থিতিতে মুখ থুবড়ে পড়েছে। তো সেইখান থেকে আমাদের এক্সট্রা ইনকামের জন্য আমার মনে হয় এর থেকে আর ভালো প্ল্যাটফর্ম নেই, যেখানে আমাকে না করতে হবে, ইনভেস্ট না দিতে হবে প্রচুর সময়, এর মধ্যে সময় দিতে হবে না, হ্যাঁ সময় দিতে হবে কিন্তু আজীবন দিতে হবে, যেটা আমরা চাই যে টাইম ফ্রিডম। এখানে আসার একটাই উদ্দেশ্য দেখবেন, ম্যাক্সিমাম মানুষের থাকে, যদি আমরা এই বিজনেসটাকে বুঝি, যদি আমরা ডাইরেক্ট সেলিং এর পাওয়ারকে বুঝি, যদি আমরা নেটওয়ার্ককে বুঝি, তাহলে দেখবো এইখানে শুরুতে আমরা যতটুকু সময় দিলাম দিলাম, কিন্তু যত দিন যাবে কাজের সাথে সাথে এইখানে আমাকে সেই অর্থে 60 বছর পর্যন্ত ডিউটি করতে হবে। কত বছর? 2 থেকে 5 বছর, আমাদের সিস্টেমেই বলা আছে 2 থেকে 5 বছর। যদি আমরা সিস্টেমটাকে তৈরি করতে পারি, তাহলে আমরা এখান থেকে কিন্তু মানি ফ্রিডম, জব ফ্রিডম বা টাইম ফ্রিডম যেটাই বলেন আমরা পেতে পারি। তো আমরা এগুলো সবাই চাই। এবার যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা একটু ডাইরেক্ট সেলিং এর কি বলবো পরিস্থিতি, বর্তমান সিচুয়েশন যদি না শুনি না বুঝি, কারণ জানকারি যদি আমার কাছে না থাকে, তাহলে কিন্তু আমরা সেই ব্যবসাকে বেশি দিন এগোতে পারবো। যদি আমরা এর শক্তিকে, পাওয়ারকে অনুভব করি, ফিল করতে পারি, তবেই আমি সেই ব্যবসায় যাবো, নাহলে কনফিউশন নিয়ে কোনো কিছু বড় কিছু হবে না। যদি আমার মধ্যে কনফিউশন থাকে, তাহলে কি আমাকে ডাইরেক্ট সেলিং সম্পর্কে জানতে হবে? আর এখন জানার জন্য আমার হাতে কি রয়েছে? গুগল রয়েছে, মোবাইল রয়েছে, মোবাইলে সার্চ করুন, প্রচুর তথ্য, প্রচুর ডেটা আপনার কাছে চলে আসবে, যেগুলো দেখলে আপনার আপনি কি করুন আপনার তাও হয়ে যায় যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কত বড় ইন্ডাস্ট্রি। ভারতবর্ষে না সারা পৃথিবীতে সব থেকে বর্তমানে যদি বলেন বড় ইন্ডাস্ট্রির মধ্যে কি কি আছে আমরা জানি, গেম ইন্ডাস্ট্রি, ভিডিও গেম ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রি, বলিউড ইন্ডাস্ট্রি, হলিউড ইন্ডাস্ট্রি মিলেই একটা ইন্ডাস্ট্রি। সব থেকে এই ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে সব থেকে বড় ইন্ডাস্ট্রি এখন কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আপনি একটু ডেটা যদি কালেক্ট করেন দেখবেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি হচ্ছে পৃথিবীতে এখন সব থেকে
বৃহত্তর ইন্ডাস্ট্রি। তো এই ইন্ডাস্ট্রিতে ভারতবর্ষে আমরা থাকি ভারতবর্ষের জায়গা মতো। যদি আমরা ভারতবর্ষের জায়গা করি তাহলে দেখব সারা পৃথিবীতে ডাইরেক্ট সেলিং এর যা বিজনেস হয় পৃথিবীতে 10টা দেশ থেকে আসে, 10টা দেশ থেকে আসে। তারা তারা আমেরিকা, চীন, জাপান এইরকম উন্নত 10টা দেশ থেকে সারা পৃথিবীর ডাইরেক্ট সেলিং এর 89% বিজনেস আসে, 89% বিজনেস আছে এই 10টা দেশ থেকে। আর আমাদের মতো ভারতবর্ষ যেখানে লোকের অভাব নেই, চীনের পরে যার স্থান মানে পৃথিবীতে সব থেকে দ্বিতীয়, তাই তো, 130-140 কোটি লোক। আর এই 130-140 কোটি লোক কিন্তু ওই 10টা দেশের মধ্যে নেই, শুধু নেই বলাটাও ভুল, এতটাই পেছনে দূরবীন দিয়ে দেখতে হবে। কেন? মাত্র 1% লোক ডাইরেক্ট সেলিং এর সঙ্গে যুক্ত ভারতবর্ষে আমরা যারা রয়েছি, সেখানে শুধু মোদি কেয়ার নয়, যত ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে সমস্ত ডাইরেক্ট সেলিং কোম্পানি। আমি এইটা বলার অর্থ এইটাই, আমরা যদি এইটাকে ফিল করতে পারি, আগামী দিনের মার্কেটটাকে বুঝতে পারি যে আগামী দিনের ভবিষ্যৎ ভারতবর্ষে ডাইরেক্ট সেলিং এর কত বড়, তাহলে কিন্তু এই ব্যবসাটাকে আমরা গুরুত্ব দেব। গুরুত্ব দিলে এখানে আমার এরিয়া তৈরি হবেই হবে, কারণ এই ব্যবসায় যারা এসছে কমিটমেন্ট নিয়ে, যারা দীর্ঘদিন লেগে থেকেছে, বিভিন্ন বাধা অতিক্রম করেছে, ভেঙে পড়েনি, তাদের রয়েছে আপস অ্যান্ড ডাউন, সব জায়গায় আসে, সব মানুষের ক্ষেত্রে আসে, এখানেও আসে, আমাদের এখানেও আসে। কিছু লোক আসবে, কিছু লোক আসবে না, কিছু লোক হ্যাক করবে, কিছু লোক না করবে, তাই বলে আমাদের যেটা লক্ষ্য যদি ঠিক থাকে, আমরা দেখবেন লক্ষ্যের যাওয়ার জন্য যদি আমি ঠিক থাকি, আমার জায়গায় যদি আমি ঠিক থাকি, তাহলে আমরা ঠিক পৌঁছাবো। যেমন ভারতবর্ষ স্বাধীন করার জন্য যে কি গান্ধীজি যখন হাঁটা শুরু করেছিল, কেউ ছিল না, কে আসবে তাও ভাবেনি, কিন্তু উনি ভেবেছিল আমাকে এই জায়গায় যেতে হবে। উনি হাঁটা শুরু করেছিল, শয়ে শয়ে লোক, হাজার হাজার লোক, লাখ লাখ লোক তার পেছনে কিন্তু হাঁটা শুরু করেছে। তাই পৃথিবীতে যখনই কিছু ভালো কিছু করতে যাওয়া হয় তো লোক শুরুতে একটু কমই থাকে, কারণ ভালো জিনিসের উপর মানুষের আকর্ষণ সবসময় একটু নেগেটিভ। বুঝলে? আপনি পাশাপাশি দেখবেন একটা ফলের দোকান দেন বা দুধের দোকান দেন, খুঁজে পাবেন না, কিন্তু অন্যরকম অনেক দোকান আছে ঝোড়ঝন তোলে, মানুষ খুঁজে সেখানে চলে যায়, খুঁজে সেখানে চলে যায়। তো এইটা আছে থাকবে, এটা আছে থাকবে। আর যদি আমার জায়গায় আমরা ঠিক থাকি তাহলে আমরা লক্ষ্য পাবো, আর ভালো জিনিসের প্রতি আকর্ষণ যেটা বললাম, আর একটা যদি উদাহরণ দিই, আরো একদম বেটার উদাহরণ, পোলিও। এটা আমি অনেক জায়গায় করি, পোলিওর টিকা আমরা জানি কি, পোলিও খেলে কি হয়, পোলিওর টিকা নিলে ছেলে মেয়ে বিকলাঙ্গ হবে। এইটা জানাতে গিয়ে অমিতাভ বচ্চনকে 10-12 বছর 15 বছর অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়েছে, জানাতে হয়েছে, এখনো সেইটাই চলছে, মানে এখন শেষ হয়েছে পোলিও রিজান নেই এতদিন। না হলে কি ভালো জিনিস কম লোক আসবে, কিন্তু আমরা যখন আসবো এটাকে নিয়ে আমরা যদি কমিটমেন্ট করতে থাকি একটা সময় ঠিক জায়গায় পৌঁছে। আমি যখন এসেছিলাম আমারও ভুল ছিল না, 300 টাকা প্রথম মাসে, অমিতা যেমন বললো ফার্স্ট মাসে আমার 300 টাকার মতো একটা কমিশন এসেছিল, কিন্তু কি আমি আর পাওয়ার খুঁজেছিলাম যে আজকে আমি একা, তো 300 টাকা এসেছে, কিন্তু এই একা থেকে যখন 10 জন হবো, 10 জন যখন 100 জন হবে, তাহলে আমি একা মানুষ 8 ঘন্টা ডিউটি করতে পারি, বা আমি একা 8 ঘন্টা ডিউটি করার পর অন্য ব্যবসায় 5 ঘন্টা দিতে পারবো, কিন্তু এর থেকে বেশি কিন্তু আমি দিতে পারবো না, তাহলে আমার ইনকামটা ওই 14-15 ঘন্টার ইনকামই আসবে। কিন্তু আমার সঙ্গে যখন 1টা থেকে 10টা 100টা 1000 লোক আসবে, 1000 লোক যখন 1 ঘন্টা করে তার জন্য সময় দেবে, আমার সঙ্গে 1000 ঘন্টার রেকর্ড যোগ হবে, আর 15 ঘন্টার রেকর্ড আর 1000 ঘন্টার রেকর্ড কোনো সময় এক হবে না। আর সেই ফর্মুলাটা আমার মাথায় এসেছিল এবং আমি বুঝেছিলাম, বিশ্বাস করেছিলাম, তার জন্য ওই একই রকম ভাবে আজকে 300টা কিন্তু 1 লাখ প্লাস হয়েছে, এবং আমার এখান থেকে গাড়ি দুটো ফরেন ট্রিপ, এবং আগামী বছর যেটা প্রতিদিন ভাবে স্বপ্নের ট্রিপ ইউরোপ, যেটার জন্য আমরা একদম কি হয়ে আসি যে কবে আসবে সেই চিন্তা, ইউরোপে যাবো, কোনোদিন ভাবিনি, পাসপোর্ট করবো সেটাই ভাবিনি, এটা আমি প্রতিনিধি নিয়ে বলি, প্রাইমারি স্কুলে চাকরি করি, পাসপোর্ট করে কি হবে, তো সেইটাই কোনোদিন ভাবিনি। তো সেই পাসপোর্ট শুধু না, পাসপোর্ট করার পর বিদেশে অলরেডি ঘুরে এসেছি, এবং আগামী থাইল্যান্ড, তারপর নেপাল, ভুটান, মালয়েশিয়া এগুলো কাছে, ইউরোপটা একটু মনে হবে যে না বিদেশে যাচ্ছে, কোন ক্রুজে করে, তাহলে সেই রকম ক্রুজ আমাদের এসছে মানে কি আপনাদেরও আছে, কারণ কারণ না কারণ প্রথমে তো কেউ আসে যে কোনো কাজে, যে কোনো ফিল্ডে,
তো এখানেও আসবে। তো একটাই কথা বলবো, যারা আমরা যে কজন আছি যদি কমিটমেন্ট ঠিক থাকে এখানকার কাজের সব থেকে যেটা বড় দরকার হলো শেখা, শেখা এবং শেখা শুধু এইটা না, শেখার পর সেটাকে ইমপ্লিমেন্ট করা। আমরা অনেকে কি আছি, প্রচুর শিখি, প্রচুর জানি, সব মিটিং সব সেমিনার অ্যাটেন্ড করি, আমি জেনে বাড়িতে বসে থাকি, কিছু লাভ হবে? জেনে আরেকজনকে জানা এটা হলো কাজের কথা। তার মানে কি, আমি যেটা শিখবো সেইটা আমি কতটা ফিল্ডে বেরোচ্ছি এবং কতটা মার্কেটকে জানাচ্ছি সেইটা আমাকে দেখতে হবে। আমি নিজে জেনে প্রচুর কিছু লাভ হবে না, জ্ঞান নিয়ে আমার কিছু হবে, কিন্তু সেই জ্ঞানটা আমি কত মানে আমার জানা জিনিসটাকে কতজনকে দিতে পারছি এইটা যদি করতে পারি তাহলে দেখবেন এইখানে প্রচুর টিম তৈরি হয়ে যাবে, লিডার তৈরি হয়ে যাবে। আর লিডারের তো কমিটমেন্ট থাকতেই হবে, যেটা আমি বলবেন। তো লিডারের কমিটমেন্ট কি, আমরা প্রোডাক্ট তুলতে দেখি যে 10 তারিখ কি করি, একটা টাকা নিয়ে প্রোডাক্টে আমি এই জিনিস এই জিনিস এই জিনিস এই জিনিস কিনবো, কিন্তু যাওয়ার পর দেখলাম কত পিপি করবো। আমাদের এখন নর্মাল যেটা রয়েছে 60 পিপি 120 পিপি 300 পিপি, যেমন 60 পিপি 120 পিপি 300 পিপির ওপর আগামী 11 তারিখ রানাঘাটে কিন্তু একটা দুর্দান্ত মিটিং আছে, যেটা আমাদের সিনিয়র লিডার সাপুন্দার নেতৃত্বে হবে এবং সেইখানে প্রচুর কিছু পুরস্কার থেকে শুরু করে সবটাই হবে। তাহলে সেটার টার্গেট কি, মাপকাঠি কি 60 পিপি মিনিমাম, মাপকাঠি কি 120 পিপি, মাপকাঠি কি 300 পিপি। যদি আমরা এখান থেকে সাকসেস পেতে চাই তাহলে এই জায়গাগুলো আমাদের ঠিক রাখতে হবে, যে 60 পিপি আমরা করব, যদি 60 পিপি করতে গিয়ে আমি ডিপিতে গেলাম, ডিপিতে গিয়ে দেখলাম আমার তো একটা থাকে টার্গেট যে 60 পিপির আমি কি কিনব, তো সেইখানে গিয়ে দেখলাম যেটা কিনবো তার চার পাঁচটা জিনিস নেই, তাহলে কি আমি 60 পিপি করব না? যদি আমি 60 পিপি না করি তাহলে আমি বিজনেস করতে আসি, আমি অ্যাজ এ কাস্টমার, আমার ভাবনাটা বিজনেসম্যানের নয় ডিস্ট্রিবিউটারের নয়, আমার ভাবনাটা কিসে, কাস্টমার। আমি 60 পিপি করতে গেছি তো 60 পিপি করব, যে চার পাঁচটা জিনিস পাইনি ওর বদলে দেখবো কোন চার পাঁচটা জিনিস আমার নিলে আমি সেটাকেও চালাতে পারবো। তাহলে আমাকে কিন্তু এই জায়গায় আসতে হবে, কারণ আমরা এখানে কি, আমাদের টাকা দেয় কে, প্রোডাক্ট টাকা দেয়, প্রোডাক্ট ইউজ করে প্রোডাক্ট তো অবশ্যই টাকা দেয়, কিন্তু মূল ব্যাপার কি, পিবি আর পিবি। আমরা টাকা দিয়ে প্রোডাক্ট কিনি না, যেটা আমরা বলি আমরা টাকা দিয়ে কি কিনি, পিবি কিনি, টাকা দিয়ে পিবি কিনি। তো আমরা যারা বিজনেস করবো এই মানসিকতায় আসতে হবে যে প্রোডাক্ট যেটা আসবে ওটা তো যা আসছে আসছে, যেটা আমার আছে, কিন্তু আমি যেহেতু এখানে বিজনেস করতে এসেছি আমার এখানে বিজনেস থেকে সফলতা পেতে গেলে বা এখান থেকে ইনকাম করতে গেলে আমাকে পিবি জেনারেট করতে হবে। তাই আমি 60 পিবি করবো তো 60 পিবি করবো, 120 পিবি করবো তো 120 পিবি করবো, কি আসলো কি থাকলো সেটা ঠিক বেরিয়ে যাবে বা চলে যাবে। তো এই মানসিকতা যদি আমাদের থাকে তবেই আমি একজন এখানকার লিডার, আর তবেই আমি এখানকার ডিস্ট্রিবিউটার, আর এখান থেকে আমি আগামী দিনে কিন্তু যে বড় স্বপ্ন দেখছি, বড় আমার এখান থেকে রোজগারের জায়গা রয়েছে এই জায়গাটা কিন্তু কমপ্লিট। আর এইটা আসতে গেলে প্রথমে আপনার মধ্যে বিশ্বাস আসা দরকার যে সত্যি কি হয়। দেখুন এখানে সফলতা এখানে আছে প্রায় 3 লাখ 2 লাখের মতো রোজগার করছি, এখানে আমরা করছি 1 লাখের রোজগার, দেবাদা কদিন আছে এসছে 4-5 হাজার রোজগার আছে, তার মানে এখানে হয় সে একটা সেই ইয়ের গল্পর মধ্যে আছে না, যে বাড়িতে যখন প্রথম বিয়ে হয় তারপর সুখবর আসে তখন কিন্তু ওই 9 মাস ওয়েট করে কেউ আনন্দ করে না, 9 মাস ওয়েট করে কেউ আনন্দ করে না, প্রথমে যখন সুখবর সবাই পায় মিষ্টি মুখ থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি শুরু হয়। তাই এইখানে এই সমস্ত লোকেদের আমাদের যখন আসছে আপনারা এই ট্র্যাকে থাকলে এখানে যদি ঠিকঠাক যে সিস্টেম মেনে সিস্টেমের সাথে যদি প্লাগ করা যায়, আর সিস্টেম কি করে আসবে, আপনি সিনিয়রদের সাথে থাকতে থাকতে দেখবেন সিস্টেম কি হয়ে যাবে, সিনিয়ররা মিটিংয়ে যাচ্ছে, সিনিয়ররা ডেমো করছে, সিনিয়ররা প্রোডাক্ট সম্পর্কে জানছে, এগুলোকে বলে সিস্টেম। সিনিয়র যারা অ্যাক্টিভ সিনিয়র তার সাথে থাকবেন আপনি দেখবেন অটোমেটিক সিস্টেমের সাথে প্লাগ হয়ে গেছেন, আর যখন সিস্টেমের সাথে আপনি প্লাগ হয়ে যাবেন আর একটা টিমের অংশ হবেন দেখবেন আপনার কোনো কাজ করতে অসুবিধা হবে। তো এইটুকু বলবো প্রত্যেকেই, স্বপনদা যেহেতু আছে আমি বেশি সময় নেব না, আর আজকে ঘরোয়া টাইপের মিটিং আমিও শুনবো কিছু শিখবো, প্রত্যেকে যারা নতুন এসছেন দারুণ একটা প্ল্যাটফর্মে এসছেন আমি এইটুকু বলবো, আবার বলবো
কারণ একটা প্ল্যাটফর্মে এসেছিলাম আমি মোদিকেয়ারে এসেছিলাম বলেই আজকে আমার কিন্তু এই পরিবর্তন। আজকে মোদিকেয়ারে এসেছিলাম বলেই কিছু এক্সট্রা কিছু ফ্যামিলিকে দিতে পারছি,